ডিরেক্টর অভিরূপ ঘোষের কাছে আমার প্রথমেই একটি খুব বড় অভিযোগ আছে আপনি ব্রহ্মদৈত্যকে দিয়ে সিনেমার মধ্যে একটি জায়গায় ক্রেডিট করাচ্ছেন ফুটবলের স্কোর ম্যানচেস্টার আর লিভারপুল ম্যাচে সেখানে ব্রহ্মদৈত্য কেন বলছি লিভারপুল জিতবে আমরা কি দোষ করেছি ম্যানচেস্টার ফ্যানের কি ফ্যান নয় এটা কিন্তু ঠিক নয় তো জোক স্যাসাইড আজকে আমি দেখলাম অভিরূপ ঘোষের নতুন রিলিজ যেটা হইচইতে রিলিজ করেছে অভিরূপ ঘোষকে আগে বলে দিই অভিরূপ ঘোষকে অনেকে হয়তো চেনেন না কিন্তু আমার অন্যতম ফেভারিট ডিরেক্টর বর্তমানে যারা কাজ করছেন বাংলায় কেন কারণ অভিরূপ ঘোষ এমন কিছু বিষয় নিয়েই কাজ করেন যেগুলো জাস্ট অসাধারণ রহস্য রোমাঞ্চ সিরিজ অনেকেই দেখেছেন হইচইতে তিনি সেটা ডিরেক্টার এছাড়া জম্বি স্থান গত বছর একটা ফিল্ম সেটা যদি বাংলার প্রথম জম্বি ফিল্ম সেটাও কিন্তু অভিরূপ ঘোষের ডিরেক্টর তো অভিরূপ ঘোষের এটি থার্ড ফিল্ম যার নাম ব্রহ্মদৈত্য তো আজকে ভুতুরে রিভিউ হবে বেশি স্পয়লার দেবো না ছোট করেই বলবো ঠিক আছে তো সিনেমাটাতে আছেন সায়নী ঘোষ রুদ্রনীল ঘোষ এবং আরও কিছু কিছু ক্যারেক্টার যাদের আমি চিনি না তো সায়নী ঘোষ সায়ন্তিকা বলে একজন মহিলা চরিত্রে অভিনয় করছেন যে একজন জার্নালিস্ট যে একা থাকে তো সে একটা জার্নালিজমের জন্যই একটা কাজে একটা আর্টিকেল লেখার জন্য একটা হঠাৎ একদিন বসছে ভূত খুঁজছে এবং সেখানে হঠাৎ তাকে যেটা মেল আসে যেখানে বাইয়া ঘোষ ডট কম থেকে এবং সেখানে নাকি ভূতেদের জিনিসপত্র এবং ভূত কেনা যায় তো সেখানে সেলে নাইন নাইনটি নাইন রুপিসে একটা ব্রহ্মদৈত্য কেনা যাচ্ছে তো সেই সেই ব্রহ্মদৈত্যটাকে কেনে এবং তারপরে তার সাথে কি কী হয় সেটা নিয়ে কিন্তু গল্পটা এবার একটা ব্যাপার হচ্ছে এই প্রেমি মনে হচ্ছে যেন খুব ভয়ানক না সেটা নয় এটা একটা ডার্ক ফ্যান্টাসি ফিল্ম কিন্তু হরা চেয়ে এবং স্যাটারিক্যাল ব্যাপারটা কিন্তু বেশি তো আপনি সব মুহূর্তে কিন্তু হাসি আসবে ভয় লাগবে দুটো কিন্তু একসাথে মিক্স আপ হবে এবং অসাধারণভাবে গল্পটাকে লেখা হয়েছে আর আমার খুব ভালো লেগেছে একটা জিনিস যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি মানে ওই ফ্ল্যাটটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে না মানে একটা ঘরকে সবুজ রং দেওয়া হয়েছে মানে সবুজ কালারে পুরো প্যালেট করা হয়েছে অসাধারণ এবং যেভাবে ক্যামেরার মুভমেন্ট হচ্ছে একটা জাস্ট মানে খুব ধীরে ধীরে ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে কিন্তু এরম নয় কিন্তু সিনেমাটা স্লো সিনেমাটা মাত্র পঁচাত্তর মিনিটে খুব মেটিকুলাসলি এডিটিং করা হয়েছে মানে খুব ফাস্ট আপনি রুদ্রনীল ঘোষ পুরো সিনেমাটায় মনে হয় দশ মিনিট আছেন কিন্তু দশ মিনিটে তিনি যা মানে মনোরকের না মানে কাঁপিয়ে দেওয়ার মতো আমার সেরা লেগেছে ও রুদুল ঘোষের ক্যারেক্টার প্লে করছেন যেটা কিন্তু রুদুলিন ঘোষ কিন্তু ব্রহ্মদিত্য নয় এটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি উনি যে ক্যারেক্টারটা প্লে করছেন সেটা হচ্ছে একজন মিডিয়ামের মানে যে ভূত দেখে তার তো সে নিজের চোখটা বন্ধ করে রেখে যাতে এই ভূতগুলোর সাথে চোখাচোখি না হয় মানে এইরকম ধরনের মানে ক্যারেক্টার আছে এই গল্পটাতে তো হইচইতে পেয়ে যাবেন সিনেমাটা দুর্দান্ত হয়েছে ভালো বেশ ভালো অ্যাক্টিং করেছেন হ্যাঁ আমার কিছু কিছু জিনিস একটু প্রবলেম লেগেছে সেটা আমি বলতে বাধ্য হচ্ছি যে যেমন হচ্ছে যে কিভাবে বসে আনলো এই জিনিসটা একটু কি বলবো একটু দেখালে খুব ভালো হতো এবং সেকেন্ডলি খুব ইন্টেলিজেন্টলি কিন্তু ফিল্মটাকে হ্যান্ডেল করা হয়েছে আমি দেখছি মানে যেটা আমাদের বাজেটের হাতে নেই যেটা আমাদের বাজেটে নেই সেটাই কীভাবে দেখাবো সেটা কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে বেশ মজা লাগবে আর সিনেমাটা দেখতে বসবেন হইচ অবশ্যই অবশ্যই হইচইতে না দেখলে আমার মনে হয় এমএস প্লেয়ারে চলে আসবে কিছুদিন পরেই তো সেখান থেকে দেখে নেবেন ফ্রিতে তো আরেকটা কথা বলে দিই আরেকটা কথা ভালোভাবে বলে দিই হ্যাঁ সিনেমাটা যখন দেখতে বসবেন আমি আমি বলছি দেখুন এই সিনেমাটা অসাধারণ আমি এটা তো অবশ্যই বলছি তার সাথে এটাও বলছি যে বাংলা এরম ভূতের সিনেমা কিন্তু হয় না এটা কিন্তু একটু অন্যরকম ভূতের সিনেমা ঠিক আছে হেভি আনন্দ হবে আর যখন বসবেন যেখানে বসবেন তার চারি তার পাশেই কিন্তু ধরে বট পাতা রেখে বসবেন আর আপনার নিজের চারিদিকে গোখরো সাপের বিষ তার সাথে মানুষের পাঁজরের হার মিক্স আপ করে মিক্সিতে তার সাথে যদি একটু খাবার দাবার মিশিয়ে দেন মাই পাঠার মাংস মাংস মিশিয়ে মিক্স আপ করে চারিদিকে ছড়িয়ে নেবেন একটা সার্কেল করে দিন নিজে প্রোটেকটিভ সার্কেলের মধ্যে বসবেন বলা তো যায় না যদি এসে ধরে নেয়